বুস্টার ডোজ দেওয়ার প্রশ্নে প্রধানমন্ত্রীর ঘোষণা সারবত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল কংগ্রেস। সরকারি তথ্য দিয়ে কংগ্রেসের দাবি, দেশের কাছে যে পরিমাণ ভ্যাকসিন আছে তাতে প্রধানমন্ত্রীর ঘোষণাকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব নয়। 15 সাল সে 18 সাল কি আয়ু কে বীচ কে যে বচ্চে হ্যাঁ অব উনকে লিয়ে দেশ মে ভ্যাকসিনেশন প্রারম্ভ হোগা। 60 বর্ষ সে উপর কি আয়ু কে को मॉर्बिडिटी वाले नागरिकों को उनके डॉक्टर के सलाह पर वैक्सीन की प्रिकॉशन डोज का विकल्प उनके लिए उपलब्ध होगा। শনিবার রাতে কোভিড ভ্যাকসিন নিয়ে প্রধানমন্ত্রীর এই বড় ঘোষণার পরেই রবিবার রাজনীতি করতে নেমে পড়ল বিরোধীরা। প্রধানমন্ত্রী ঘোষণাকে স্বাগত জানিয়েও কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খড়গের দাবি, প্রধানমন্ত্রী যা করেন সবই প্রচারের জন্য করেন। इनका काम करने का तरीका अलग है, प्रचार के लिए ज्यादा काम करते हैं। मैं नहीं समझता कोई प्राइम मिनिस्टर सरकारी प्रोग्राम में अपना पार्टी का प्रचार करे, चुनाव का प्रचार करे, झंडे लगाए, ये कोई भी नहीं किया पहले। প্রধানমন্ত্রী ঘোষণায় কংগ্রেসের আরো অভিযোগ, তার দাবির সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। কারণ সরকারেরই প্রেস রিলিজ বলছে সরকারের হাতে সেই পরিমাণ ভ্যাকসিনই নেই। তাহলে কিভাবে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী? প্রধানমন্ত্রী জি কি কল কি শেখি বাগারনে ওয়ালি ঘোষণা কে বাদ সচ্চাই ক্যা হে? উনোনে ইয়ে কাহা কি হাম 31 দিসম্বর 2021 তক দেশ কে 94 কোড় 18 সাল সে অধিক আয়ু কে লোগোঁ কো হম দোনো ডোজ লগা দেঙ্গে। পর মোদী সরকার নে কল ইয়ানি 25 দিসম্বর কো এক ডেটা জারি কিয়া, 36 কোড় 50 লাখ লোগোঁ কো জো 18 সাল কি আয়ু সে বড়ে হ্যাঁ উনহেঁ মোদী সরকার নে অভি তক করোনা কা ভ্যাকসিন কা দূসরা ডোজ নহীঁ লগায়া। 60 কোড় করোনা ভ্যাকসিন কে ডোজ অ্যাডাল্ট পপুলেশন কো লগনে অভি বাকি হ্যাঁ। साथियों, ये 60 करोड़ वैक्सीन डोज तो उपलब्ध ही नहीं है। এদিকে প্রধানমন্ত্রী বুস্টার ডোজের ঘোষণার কৃতিত্ব নিতে চেয়েছেন রাহুল গান্ধী। 22 ডিসেম্বর তারই করা একটি টুইট তুলে ধরে রাহুলের দাবি, সেদিন তিনি প্রশ্ন তুলেছিলেন কবে সরকার শুরু করবে বুস্টার ডোজের ভ্যাকসিনেশন। এদিন প্রধানমন্ত্রীর ঘোষণা আসলে তার দাবিকেই সরকার মেনে নিল বলে রাহুলের দাবি। রণদীপ সিং সুরজেওয়ালা তথ্য দিয়ে যে দাবি করেছেন তা সত্যি হলে সরকারের বক্তব্য অনুযায়ী দেশের প্রথম সারির যোদ্ধাদের প্রিকশন ডোজ দেওয়া কিংবা প্রবীণ নাগরিকদের বুস্টার ডোজ দেওয়ার জন্য ভ্যাকসিনের প্রতুলতা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। এখন দেখার বিষয় সরকার তাদের দাবিকে সত্যি প্রমাণ করতে কি কি পদক্ষেপ করে। রিপাবলিক বাংলা।